কিছু একটা করেন স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। জুতার দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামুনির কঠিন অসুখ, ডায়ালিসিস করাতে হবে। পাড়ার MLA দয়ালু হাতে চিঠি দিয়েছিলেন মন্ত্রীর CA-কে, তিনি চিরকুট পাঠিয়েছিলেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামুনির ডায়ালিসিস করা হবে। গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতা পরায়, অন্য মনস্ক কাজে ভুল হয়ে গেলে বারবার মালিক ধমক লাগায়। এক একটা নথর পায়ে জুতা পরাতে পরাতে নিকুঞ্জের ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালে নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে, তার চিকিৎসা হচ্ছে না, দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটে জ্যাম ডেঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবু টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না, নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও তাহলে কাল? কালও হবে না, কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি, তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে, পরশু শনিবার, তারপর রবিবার, আপনি একবারে সোমবারে আসুন। সোমবার মানে আরো 4টি দিন বাকি। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ, যেতে যেতে তার কানে বারবার ভেসে আসছে মামুনির কণ্ঠস্বর, বাবা আমার কবে ছুটি হবে, আমি কবে বাড়ি যাব বাবা। হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে, দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎ যেন জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ, আর ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢুকে ডালহাউসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায়, ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বের হবে, আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলব, তারপর সারা দেশে একদিনে রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি, আর তারপর আমার মামুনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জের চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়, মামুনির বিছানাটা খালি। মামুনি কোথায়, কোথায় আমার মামুনি? অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামুনিকে শুয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে, এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখল মামুনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামুনির জন্য, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটেছে, ম্যাটাডোর ভ্যান এসে থামল নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মেয়েকে, এনেছো? পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে।